বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হতে আমাদের এই চ্যানেলে সবসময় চেষ্টা করি যে নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরার জন্যে তার ভিক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি ব্রাগের একটি ব্রাক আরং যে বিষয়টা সেটা তার একটি চাকরি বিজ্ঞপ্তি ব্রাক এন্টারপ্রাইসেস এর আওতায় ব্রাক ডেয়ারি অ্যান্ড ফুড প্রজেক্ট একটি সামাজিক শিল্প দুগ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে উন্নত জাতের গাবি থেকে সংগৃহীত দুধ সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে দুগ্ধ দুগ্ধজাত পণ্য বাজারজাত করে আসছে ব্রাক ডেয়ারি অ্যান্ড ফুড প্রজেক্টের অধীনে কিছু লোক নেবে তো পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব হচ্ছে খুচরা বিক্রেতাদের পণ্য সম্পর্কে জানানো কয় চাহিদা সংগ্রহের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা রুটচার্ট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা নতুন আউটলেট বৃদ্ধি করা ডিস্ট্রিবিউটরদের স্টক মনিটর করা পণ্যের বিক্রয় নিশ্চিত করা প্রতিদিনে আর্জিত লক্ষ্যমাত্রা রেজিস্টারে লিপিবদ্ধ করা এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের যত যথাযুক্ত পদক্ষেপ গ্রহণ করা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি অভিজ্ঞতা সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞপার্থীদের অধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও চলবে বেতন হচ্ছে তেরো হাজার তিনশো বিরানব্বই টাকা বেতন অতিরিক্ত সেলস কমিশন টিএডিএ ও মোবাইল বিলের ব্যবস্থা অবশ্যই আছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা সুবিধা হচ্ছে স্বাস্থ্য জীবন বীমা উৎসব ভাতা আনুতোষিক পদায়ক ভবিষ্যৎ নিতে অন্যান্য অনলাইনে আবেদন করবেন আপনারা ব্র্যাকের ওয়েবসাইট ব্র্যাকের নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ দেওয়া আছে আঠাশ জানুয়ারি দু হাজার তেইশ ব্র্যাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন বৃত্তান্ত পিন লক্ষ্য করতে হবে যারা এর যারা ব্র্যাগে চাকরি করছেন এর আগে তাদের অবশ্য একটা পিন আছে এই পিন নাম্বারটা উল্লেখ করতে হবে এখানে আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি কোনো আপনার কোনো ব্রাকে চাকরি করে করার সহযোগিতা নেন সেক্ষেত্রে আপনাদের চাকরি অযোগ্য বলে আপনারা বিবেচিত হবেন তো আপনারা সব কিছু বুঝে শুনে অবশ্যই চাকরিতে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি যে প্রতিনিয়ত যে চাকরির সার্কুলারগুলো আছে সেগুলো বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে আমরা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমরা শুধু আপনাদের আমরা মূলত চাকরি আপনাদের জাস্ট আপনাদের সামনে তুলে ধরে কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা আমাদের নেই এটা আপনারা জানেন তো আপনারা বুঝে শুনে সবকিছু বুঝে আবেদন করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটি যখন ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ